ওয়েলকাম টু টেক ব্রো দেব চ্যানেল। আজ আমি একটু আলাদা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আমি জানি যে কলকাতায় অ্যাডোব পেজ মেকার অনেকে ব্যবহার করে, বিশেষ করে যারা বই পাবলিশিং কাজের সঙ্গে যুক্ত, আর তাদের মধ্যে কে কেউ আমাকে এই সফটওয়্যারটির উপর একটু ভিডিও করতে বলেছে। আমি দুটি প্রয়োজনীয় অপশানের ব্যাপারে বলবো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু প্রতিবারের মতো লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন। আসুন শুরু করা যাক। আমরা কি দেখতে পাচ্ছেন, এখানে একটা বাংলা ম্যাটার আছে, আর সেটা বাংলা টাইপ করা আছে, আর মাঝে মাঝে ইংরেজি ফন্টও টাইপ করা আছে। দু পেজ ম্যাটার আছে, ঠিক আছে। আর বাংলা যে ফন্টটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে HTML 20 অর্জুন, আর সাইজ হচ্ছে 14। আর ইংরেজি যে ফন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরিয়াল, আর সাইজ হচ্ছে 11। তো এই যে বাংলা ও ইংরেজি দুটো একসঙ্গে টাইপ করা হচ্ছে, এর ফলে কি প্রবলেম হয় না, যখন কোনো সময় মনে হয় যে আমরা ইংরেজি পয়েন্টকে এক পয়েন্ট বাড়াবো বা এক পয়েন্ট কমাবো, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু সিলেক্ট করে করে ছোট বড় করতে হয়। কিন্তু আমি আপনাদের একটা অপশান দেখো, যার সাহায্যে কিন্তু আপনারা একবারে সমস্ত ইংরাজি সাইজটা কিন্তু বাড়াতে বা কমাতে পারেন, বা ফন্টটাকেও কিন্তু চেঞ্জ করতে পারে। আসুন দেখা যাক। প্রথমে আমরা কি করব, না লেখাটা সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ করে অল সিলেক্ট করে নেব। তারপর এডিট, এডিট স্টোরি, ইউটিলিটিস, চেঞ্জ। এখানে যাওয়ার পর আমরা চলে যাব ক্যারেক্টার অ্যাট্রিবিউটসে, আর এখানে কি আছে না, এরিয়াল ফন্ট সিলেক্ট করা আছে, এখানে আমরা করবো 11, যেহেতু আমাদের 11 সাইজে কিন্তু অলরেডি আছে। আর যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু আমরা এখানে করব। এখানে আমরা করলাম এরিয়াল, এখানে আমরা এরিয়াল 12 পয়েন্টে করে দেব। এরিয়াল 12, তার মানে আমাদের যেহেতু এখন ইংরাজি ফন্টগুলো 11 সাইজের আছে, সেটা কিন্তু এখন 12 সাইজের হবে। যেটা আছে সেটা হচ্ছে এইখানে দেখতে পাবেন, আর যেটা চেঞ্জ করব সেটা আমরা কিন্তু আমাদের এখানে করতে হবে। ওকে, এবং আমরা করব চেঞ্জ অল। তো এবার আমরা দেখে নিই যে সাইজটা চেঞ্জ হয়েছে কিনা। তো এখন আমরা দেখব যে এটা কিন্তু 12 পয়েন্টে হয়ে গেছে। এবার আমরা দেখবো যে কীভাবে কিন্তু আমরা ফন্টটাকেও চেঞ্জ করতে পারি। যেমন এখানে যে এরিয়াল ফন্টে আছে, তো আমি চাইছি যে এটা ক্যালিব্রি ফন্টে হবে, তার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করে চেঞ্জ করবো না। তার জন্য আমরা আবার সেম কন্ট্রোল এ করব, অল সিলেক্ট, চলে যাব এডিট, এডিট স্টোরি, সেম ইউটিলিটিস, আর চেঞ্জ। তো এখানে গিয়ে আমরা এই ফন্টটা যেহেতু আছে এরিয়াল, তো এরিয়াল লিখে দিলাম এবং এটাকে 12 করে দিলাম, যেহেতু এখন 12 পয়েন্টে আছে, আর এটাও 12 থাকবে। আর শুধু এখানে ফন্টটা চেঞ্জ করে আমরা ক্যালিব্রি করে দেব। ওকে, চেঞ্জ অল। তো আমরা এখন দেখে নিই, তো এখন আমরা দেখছি যে ফন্ট কিন্তু ক্যালিব্রি ফন্টে হয়ে গেছে। শুধু এই নয়, এর সাহায্যে কিন্তু আমরা ভুল বানানকে কিন্তু ঠিক করতে পারি। ধরুন যে একটা ভুল বানান আপনার অনেক জায়গায় কিন্তু বারবার রিপিট হয়েছে, সেগুলো আপনি আলাদা আলাদাভাবে কারেকশন না করে কিন্তু একবারে সেই বানানগুলো ঠিক করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখতে থাকুন। প্রথমে আমরা এসটিএমটা অন করে নেব, আর ধরুন এখান থেকে আমি একটা কপি করে নিলাম। আর এখানে আমি এই যে বিগত বানান যেটা লেখাটা আছে সেটা আমি বয় দেখি করে দিলাম, আর এটাকে আমরা কয়েকবার কপি পেস্ট করে নিলাম। তো আমি দেখি যে প্রত্যেক জায়গায় কিন্তু এই বানানটা বয় দীর্ঘ হয়ে আছে, আর এটাকে আমরা একবারে কীভাবে বয় হস্রই করব। তার জন্য আমরা এই একই অপশান সিলেক্ট করব, এডিট, আর এডিট স্টোরি, ইউটিলিটিস, চেঞ্জ। তো এখানে কিন্তু আমাদেরকে প্রথমে এই ক্যারেক্টারে গিয়ে কিন্তু দুটোকে কিন্তু নান করে দিতে হবে।
এনি, এটাকেও কিন্তু আমরা এনি করে দেবো। বাই ডিফল্ট কিন্তু এটা এনি থাকে যদি আপনারা কোনো সময় চেঞ্জ না করে থাকেন। ওকে, আর এখানে লিখবো বিগত, যেটা ভুল বানান, যেটা আমার অলরেডি টেক্সটে আছে, সে বয় দীর্ঘী গত, আর এখানে লিখবো বয় হসি গত। যদি এরম লেখা পরে আপনার ঘাবড়াবেন না, এটা কিন্তু যেহেতু এখানে বাংলা টাইপটা হয় না সেই জন্য একটা অন্য অক্ষর নিচ্ছে। এবার আমরা কি করব, চেঞ্জ অলে ক্লিক করব। নিশ্চয়ই বানান কোনো ভুল লিখেছে তাই জন্য কি এই চেঞ্জটা নিচ্ছে না। তো আমি আবার লিখলাম ব দীর্ঘি গ ত, আর এখানে হর্ষই ব গ ত। আর এবার আমি দেখিনি ক্যারেক্টারে ঠিক আছে কিনা, এটাকে আমরা কি করে দেব, এনি করে দেব। ওকে, তো আমরা এখানে করলাম চেঞ্জ অলে ক্লিক করলাম, দেখুন সমস্ত বানানগুলো কিন্তু আবার বয় হর্ষীয় হয়ে গেছে একবারে। তো এটার সাহায্যে আমরা যেমন আমরা কোনো ফন্টকে চেঞ্জ করতে পারি, কোনো ভুল বানানকে ঠিক করতে পারি, কোনো ফন্ট সাইজকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি একবারে, আমাদেরকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু চেঞ্জ করার দরকার পড়বে না। এবার আসা যাক একটা অন্যরকম অপশান নিয়ে। আমরা কি জানি, আমরা জানি যে কোনো সময় যদি আমাদেরকে কোনো রিভার্স করতে হয় তাহলে একটা রেক্টাঙ্গেল বা সার্কেলের দরকার পড়ে, সেটাকে আমরা কালার ফিল করি বা ব্ল্যাক ফিল করি, তার উপরে আমরা টেক্সট ইনসার্ট করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে রেক্টাঙ্গেল বা সার্কেল ছাড়াও কীভাবে কিন্তু আমরা কোনো রিভার্স করতে পারি শুধুমাত্র টেক্সট দিয়ে। তার জন্য আমরা উইন্ডোতে গিয়ে একটা নতুন স্টাইল, আমরা নতুন একটা স্টাইল করে নেব। তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে গিয়ে নিউ স্টাইল, এখানে একটা নাম দিয়ে দেবো 1 2 3 দিলাম। এরপর চলে যাবো ক্যারেক্টারে, যেহেতু রিভার্স হবে সেই জন্য আমরা এখানে একটা 20 পয়েন্ট করে নিলাম, আর এখানে রিভার্সে ক্লিক করে দেবো। ওকে, এবার চলে যাবো রুলসে, প্যারাগ্রাফ, তার মধ্যে রুলসে চলে যাব, আর এখানে আমরা এটাকে অন করে দেব, রুল অ্যাবভ প্যারাগ্রাফটা, আর এটাকে আমরা কাস্টমে গিয়ে 20 পয়েন্ট করে দেব। ওকে, আর এটাকে আমরা সেন্টার করে দেব। ইচ্ছা করলে কিন্তু আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, আমি যেমন 20 দিয়েছি এটাকে কিন্তু আপনারা 15 16 যা খুশি করতে পারেন, করে আপনারা অ্যাডজাস্ট করে নেব। ওকে ওকে, এখানে কিন্তু একটা 1 2 3 নামে একটা কিন্তু নতুন স্টাইল তৈরি হয়ে গেল। এবার আমি কিছু লিখছি, আর এটাকে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে কিন্তু আমরা এই স্টাইলে চেঞ্জ করে দেবো। 1 2 3 তে আমরা ক্লিক করব, এই দেখ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র টেক্সটের সাহায্যে কিন্তু আমরা একটা রিভার্স করতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।